কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। আজকে শনিবার আর এখন 7:15 আমি ভিডিওটি বানাতে বসলাম, কারণ এখন আমি আবার মানে আমার হাজবেন্ডের চেম্বারে লেডিস পেশেন্ট হচ্ছে, তো আমি সেই কাজ থেকে এসে তারপরে একটু ফ্রেশ হয়ে ভিডিওটি বানাতে বসেছি। আর যেহেতু এখন তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি না, তাই জন্য এই আপডেটটাও তোমরা পাওনি। তো ডেইলি লাইফস্টাইল শেয়ার করে কী হবে, তোমরা তো কেউ দেখছো না, কারণ ক্রিটিসিজম আর কন্ট্রোভার্সিমূলক ভিডিওতেই তোমরা বেশি পা রাখছো। যদিও বুঝতাম যে ক্রিটিসিজম আর কন্ট্রোভার্সিমূলক ভিডিওটা সত্যি ওই ধরনের ভিডিও, তাহলেও মেনে নিতাম, কারণ এই ধরনের ভিডিওরও ইউটিউব প্ল্যাটফর্মে দরকার আছে সমালোচনার। কিন্তু সম আলোচনা যদি হতো তাহলে সেটা শুনতে ভালো লাগতো, কিন্তু যখনই সেই আলোচনাটা পক্ষপাতিত্ব হয়ে যায় তখন সেটা সমালোচনার মধ্যে থাকে না। আমি এত ধোঁয়াশার মধ্যে তোমাদেরকে রাখবো না। আজকে একটা টিন, টিন ধাতু এমন ক্ষমতা যে সিলভার ধাতুর মতন জিনিসকে ডাউন করে দিতে পারলো। অবাক হচ্ছে না যে টিন ধাতু সিলভার ধাতু মানে সিলভার ধাতু সম্মানকে কী করে ডাউন করে দিল, তোমাদের খুব জানতে ইচ্ছা করছে না? আচ্ছা, তোমাদেরকে একটু বিস্তারিত বলি, যারা জানো তো জানো আর যারা জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি। একজন ক্রিয়েটারকে প্রতিনিয়ত তাকে ভিক্ষামহল, তাকে দুর্গন্ধমহল, তাকে গন্ধমহল, সে ভিক্ষাবৃত্তি করে, আমার ভিক্ষা লাইফস্টাইল, এরকমভাবে নানান ধরনের তাকে পার্সোনাল অ্যাটাক করে থাম্বনেইলে নানা এরকম ধরনের শব্দ ব্যবহার করে বা টাইটেলে ব্যবহার করে ভিডিও বানানো হচ্ছিল তাকে অপমান করে। তো সেই অপমানটা একজন ক্রিয়েটর কতদিন নিতে পারবে? সেও প্রতিশোধবশত ভিডিও নামিয়ে দিয়েছে অপমান করে, কারণ অপমানের বদলা অপমান আর ভিডিওর বদলা ভিডিও, এখানে ক্রিয়েটার আর কী করতে পারে? আমরা তো আর যোদ্ধা নই যে যুদ্ধ করতে বসে যাব। আমরা ক্রিয়েটার, আমরা ভিডিও বানাতে পারি, ভিডিওর বদলে ভিডিও নামাতে পারি, অপমানের বদলে অপমান নামাতে পারি, প্রতিশোধের বদলে প্রতিশোধ নামাতে পারি, নট প্রতিহিংসা। প্রতিহিংসা কখনোই এই জিনিসটাকে আমি বলতে পারবো না, কারণ যে জিনিসটা অর্থাৎ সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, প্রত্যেক ক্রিয়েটারই কখনো না কখনো তাদের ট্যালেন্টের দ্বারা এইগুলো অ্যাচিভ করে থাকে। 100K মাইল পার হলে সিলভার প্লে বাটন, 1 মিলিয়ন মাইল পার হলে গোল্ডেন প্লে বাটন, 1 বিলিয়ন মাইল পার হলে ডায়মন্ড প্লে বাটন পেয়ে থাকে ক্রিয়েটাররা। আগে পরে মাঝে কখনো না কখনো প্লে থাকে, পেয়েই থাকে তাদের ট্যালেন্ট অনুসারে, সেটা যত বছরই লাগুক না কেন, সেটার জন্য কখনো প্রতিহিংসা হয় না। তো এখানে অপমানের বদলে অপমান করা হয়েছে। জিনিসটা হচ্ছে যেহেতু একটা ক্রিয়েটারকে দিনের পর দিন অপমান করা হচ্ছে, সেহেতু যে ক্রিয়েটারটি অপমান করছে তার ঘরে একটি সিলভার প্লে বাটন আছে, কিন্তু তার সমস্যা হচ্ছে তার ভিডিওতে ভিউ হয় না। সে ভিউ না হওয়ারও একটা কারণ আছে, তাদের চ্যানেলে একটু টেকনিক্যাল প্রবলেম আছে, একটা স্ট্রাইক মতন আছে, তো সেটার জন্য তাদের হয় না, ইউটিউব থেকেই সেটা দেওয়া হয়েছে। সেটার জন্য তারা যখনই ভিডিও ছাড়ে না কেন, নোটিফিকেশন সব ভিউয়ার্সদের কাছে পৌঁছায় না, তো এটাই তাদের সমস্যা। সেজন্য তাদের 25% মাত্র তাদের মানে ভিডিও দেখে, 75% উধাও, কিন্তু সেই সমস্যাটা তাদের আছে, এবং কিন্তু ঘরে একটা সিলভার প্লে বাটন আছে। তো যেই ক্রিয়েটারকে দিনের পর দিন অপমান করা হয়েছিল, সেই দিন ক্রিয়েটারটি সেই অপর ক্রিয়েটার মানে যে অপমান করেছে তার ওই দুর্বল পয়েন্টটাকেই টেনে এনেছে, যে তোমার পেছনে একটা তিনের মতন জিনিস থাকতে তোমাকে ভিউজের জন্য এরকম হাত ভিক্ষা চাইতে হয় কেন, যেহেতু তাকে ভিক্ষা কথাটা বলা হচ্ছে সেই জন্যই বলেছে। কিন্তু ভিক্ষা আজকে ধরো অডিয়েন্স, ভগবান অডিয়েন্সের কাছে আমরা হাত জোর করি, কিন্তু যদি এই হাত জোরটাকে প্রার্থনা বলা যায়, কিন্তু এইটাকে যখন সেই ক্রিয়েটারটি যে অপমান করেছে সে যখন ভিক্ষা বলতে পারে, তাহলে যাকে অপমান করা হয়েছে সেও এই হাত জোরটাকে ভিক্ষাই বলতে পারে, অপমানের বদলে অপমান, আমি তো প্রথমেই আগে বলে দিলাম। তাহলে এখানে যেহেতু সে বলেছে পেছনে একটা সিলভারের মানে টিনের মতন জিনিস থাকে, তো টিনের মতন জিনিস সে কিন্তু একবারও বলেনি সিলভার প্লে বাটন আছে, কিন্তু পেছনে সিলভার প্লে বাটনটা ছিল, সেই তো তার সেই ক্রিয়েটারের গায়ে লেগে গেছে, কারণ চোরা তার মনে মনে জানা, তো টিনের মতন জিনিস অনেক কিছুই থাকতে পারতো পেছন দিকে, কিন্তু তার মনে হয়েছে না সিলভার প্লে বাটনকেই বলা হয়েছে, তো সেই জন্য তার বাবুর খুব রাগ হয়েছে যে সিলভার প্লে বাটনের মতন সাম্মানিককে, যেটা ইউটিউব টিম থেকে দেওয়া হয় একজন ক্রিয়েটারকে 100K আর কি, 100K মাইল পার হলে সেই ধরনের সাম্মানিককে সে টিন টিনের মতন জিনিস বলে অপমান করছে। এই ধরনের ইউটিউবারের, এমন ধরনের লাক্ষরের ইউটিউবে থাকারই সে যোগ্য নয়। তার পাশাপাশি সমসাময়িক আর এক ক্রিয়েটারও ভিডিও বানিয়ে দিয়েছে এবং থাম্বনেইলে প্রতিহিংসা, প্রতিহিংসা কথাটা তার খুব ভালো লাগে আর কি, ওয়ার্ডটা প্রতিশোধ আর প্রতিহিংসার তফাৎটা বোধহয় সে জানে না, যাই হোক, তো সেই ক্রিয়েটার ভিডিও নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, যে এই ধরনের ইউটিউবার যে নাকি যে ইউটিউবকে নিজের পেটের ভাত অন্ন তার দরকার, এটা তাকে করতেই হবে, সে যখন জানে এরকম ধরনের ইউটিউবকে বা এই ধরনের প্লে বাটনকে সে অসম্মান করছে, সিলভার প্লে বাটনকে, এরকম এই ভিডিও এই
কথাটা যদি কোনো বড় ইউটিউবার জানতে পারে তাহলে বড় কিছু তার জন্য অপেক্ষা করছে। কিংবা কোনো ইউটিউবের বড় কর্তৃপক্ষের কাছে তার যদি এই কথাটা পৌঁছে যায় যে সে সিলভার প্লে বাটনকে চীনের মতন একটা জিনিস বলে আখ্যা দিয়েছে, তাহলে সেই বড় কর্তৃপক্ষ অনেক কিছু বড় শাস্তি নিয়ে তার কাছে আসবে। আমি এই আর এরকম সমসাময়িক আরও ভিডিও নাম যে আমি তাদের কাছে একটা কথা বলতে চাই, তাহলে টিন ধাতুর এত ক্ষমতা যে সিলভার ধাতুর মতন একটা ধাতুকে সে ডাউন করে দিতে পারে, তাহলে নিশ্চয়ই সেই প্লে বাটনটা সিলভার প্লে বাটন নয়, মানে সিলভার দিয়েই তৈরি নয়, তবু তো সেখানে টিনের একটা দাম আছে, টিনকে বিক্রি করলে তবু মূল্য পাওয়া যায়, কিন্তু এই প্লে বাটনটা নিশ্চয়ই সিলভার দিয়েই তৈরি নয়, সেই জন্যই টিন ধাতুর এত ক্ষমতা যে সিলভার প্লে বাটন সিলভারকে ডাউন করে দিল। তোমরা যদি এর প্রমাণ চাও, র সায়ন বলে একজন ইউটিউবার আছে যার সাবস্ক্রাইবার হচ্ছে 142K তার সাবস্ক্রাইবার, এবং 11 মাস আগে সে ভিডিওটি বানিয়েছে। আমি যদি সম্ভব হয় তার সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওটা গিয়ে দেখে আসবে যে সেই র সায়ন একটা সিলভার প্লে বাটনকে আয়না হিসাবে ব্যবহার করছে, আয়না হিসাবে ব্যবহার করছে, সিগারেট খাওয়ার অ্যাস্ট্রে হিসাবে ব্যবহার করছে, খাবারের প্লেট হিসাবে ব্যবহার করছে, সার্ভিং প্লেট খাবার নিয়ে খাচ্ছে সেই প্লেটে, ট্রে হিসাবে ব্যবহার করছে খাবার নিয়ে গিয়ে তার বন্ধুদেরকে সেই সিলভার প্লে বাটনের উপর খাবার সাজিয়ে নিয়ে গিয়ে বন্ধুদেরকে পরিবেশন করছে, সিলভার প্লে বাটনটাকে মাটিতে রেখে তার উপর সেটাকে পিঁড়ি হিসাবে ব্যবহার করছে। এইভাবে নিজে ব্যবহার করার পর তারপর সেই সিলভার প্লে বাটনটা এমনি সাধারণ একটা ক্রিয়েটার ছাড়া এমনি খেটে খাওয়া মানুষদের কাছে, সাধারণ মানুষের কাছে কতটা মূল্যবান সে যাচাই করার জন্য প্রথমে ভ্যান ভর্তি সবজিওয়ালাদের কাছে নিয়ে গিয়ে বলছে পুরো ভ্যান ভর্তি সবজিটা দিয়ে দাও, তার বদলে এই সিলভার প্লে বাটন নাও। সবজিওয়ালা বলেছে কখনোই না, এটা আবার কি, এসব আমি চিনি না, টাকা দাও। তারপর সে চলে গেছে মলে প্রচুর জামা কাপড় কিনেছে, শার্ট টুপি নানান রেইনকোট অনেক কিছু কিনেছে, কিনে বলছে কত হাজার টাকা বিল হচ্ছে, বলছে 25,000 টাকা। তখন সে 25,000 টাকা না দিয়ে সিলভার প্লে বাটন ধরিয়ে দিয়েছে, সিলভার প্লে বাটন। তখন সেই মলের দোকানদার বলছে না এসব কী, এসব হবে না, টাকা দাও। তারপরে সে চলে গেছে নিউ টাউনের অ্যাক্সেস মলে, যেটা এয়ার অ্যান্ড ফায়ার বলে একজন রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে নানান ধরনের অনেক মানে একেবারে দামি দামি মানে অস্ট্রেলিয়ান মুরগির রোস্ট খেয়েছে, আরও দামি দামি খাবার খেয়েছে, খেয়ে বলেছে কত হাজার টাকা বিল হয়েছে ওয়েটারকে, তখন সিলভার প্লে বাটন দিচ্ছে। তখন সিলভার সে বলছে এটা কী, এ তো প্লাস্টিকের একটা জিনিস, এসব চলবে না। তখন সে ওয়েটার চেঁচিয়ে মালিককে বলছে এরা টাকা দিচ্ছে না, এই মেয়েরা টাকা দিচ্ছে না, কাস্টমার টাকা দিচ্ছে না। তখন ধাক্কা দিয়ে সেই রেস্টুরেন্টের মালিক তাদেরকে বার করে দিচ্ছে, রসায়ন এবং তার বন্ধু বান্ধবদের, আরও 2-3 জন বন্ধু বান্ধবদের। তো রসায়ন তখন কী করেছে, তখন বলছে না এ তো সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে সিলভার প্লে বাটনটার কোনো দামই নেই। তখন সে কী করেছে, ভগবানের মন্দিরে গিয়ে সেই সিলভার প্লে বাটনটা ভগবানের প্রণামী বাক্সে দিয়ে দিয়েছে, এবং সে ভিডিও করে অডিয়েন্সদের বলছে যখন এই সিলভার প্লে বাটনটার কোনো সাধারণ মানুষের কাছে মূল্য নেই, কোনো মূল্যই নেই, তখন এটা ভগবানের প্রণামী বাক্সে দিয়ে দিলাম। অর্থাৎ রসায়ন এই জিনিসটা পরীক্ষা করেছে যখন সে সিলভার প্লে বাটনটা অ্যাচিভ করেছে, তারপরেই সে একটা দিন বেছে নিয়েছে এইগুলো করার জন্য। তাহলে আজকে এই রসায়ন একজন নামী ইউটিউবার, সে নামী ইউটিউবার হয়ে সিলভার প্লে বাটনকে নানান অ্যাঙ্গেলে ব্যবহার করে সে দেখলো, তাহলে সে কতটা সিলভার প্লে বাটনকে যেটা নাকি ইউটিউবের ক্রিয়েটারের কাছে একটা সম্মানী, যেটা ইউটিউব টিম দিয়ে থাকে 100K মাইল পার হলে, সাবস্ক্রাইবার হলে, তাহলে তাকে কতটা ভাবে সে এটাকে দেখেছে, অপমান করেছে কি মান দিয়েছে সেটা তোমরা বিচার করবে। আমি বলবো কতটা এই সিলভার প্লে বাটনকে নানান অ্যাঙ্গেলে সে দেখেছে, এবং যখন দেখলো একটা মূল্যহীন জিনিসটা ভগবানকে দিয়ে দিল, মূল্য যদি হতো তাহলে ভগবানকে দিত না, তাহলে নিজে অ্যাচিভ করেছে নিজের কাছে রাখতো, কিন্তু যেহেতু ওটার কোনো মূল্য নেই তাহলে সে সেটা ভগবানকে দিয়ে দিল, তাহলে এই ক্রিয়েটারকে কী বলবে। আর যে ক্রিয়েটারকে বলা হচ্ছে যে সে তার ইউটিউবে থাকারই যোগ্য না, যা সে বলেছে টিনের মতন কী যেন দেওয়ালে একটা ঝুলছে, তাহলে সে কিন্তু ওটা ধরে দেখতেও যায়নি যে ওটা টিন না সিলভার না কি। তাহলে এই ক্রিয়েটারটা এই 2 দিন আগে মানে গত পরশু বা তরশু দিন হয়তো ভিডিওটা সে বানিয়েছে, আর 11 মাস আগে রসায়ন যে এই যে কাণ্ডগুলো করেছে, তাহলে তোমরা কী বলবে অডিয়েন্স? এছাড়া আমাদের যে বঙ্গাই আছে, বঙ্গাই গোল্ডেন প্লে বাটন পেয়েছে, সে গোল্ডেন প্লে বাটনের একটা মানে এটাকে ওপেন করা যে আনবক্সিং করেছে, এবং আনবক্সিংয়ের একটা ভিডিও বানিয়ে বলেছে যে সিলভার প্লে বাটনও দেখিয়েছে, গোল্ডেন প্লে বাটনও দেখিয়েছে, দেখিয়ে সে একটা কথাই বলেছে এগুলোর দাম আছে কিন্তু এগুলোর থেকেও তোমরাই বেশি, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, মানে অডিয়েন্স মূল্যবান।
বঙ্গায় একজন নাম করা রোস্টার, বেঙ্গলি ফিল্ম নানা রকম সে রোস্টিং করে বাংলা ভাষাতে। তো সে বলছে এই সাম্মানিকের দাম আছে, কিন্তু এটার থেকেও বেশি দাম হচ্ছে অডিয়েন্সের। তাহলে আজকে যে ক্রিয়েটারকে বলা হচ্ছে লাঠখোর, ইউটিউবের যে পাতে খাও তাকেই লাথি মারো, বড় বড় ইউটিউবের টিমের কাছে এইগুলো কথাটা পৌঁছে দিলে তোমার জন্য বড় শাস্তি অপেক্ষা করছে, তাহলে সবার আগে একজন বড় ক্রিয়েটার রস হায়ন, যার নাকি 142K সাবস্ক্রাইবার, তাহলে তাকে আগে নিয়ে আসানো হোক, তাকে শাস্তি দোরগোড়ায় ফেলা হোক, তারপরেই এ যাবে। এর লাইনটা পরে আসছে, এ তো উঠতে ইউটিউবার। তাহলে একটা সিলভারের মানে একটা টিনের এত ক্ষমতা যে সিলভারকে ডাউন করে দেয়। যদি প্লে বাটনটা যদি সিলভারের হতো সত্যিকারের, তাহলে রসায়ন কিন্তু কখনোই তাকে এতটা নানানভাবে এইভাবে ব্যবহার করতো না, বা কোনো খেটে খাওয়া মানুষ হয়তো ফিরিয়ে দিত না, আর মূল্যহীন বলে ভগবানের প্রণামী বাক্সে ফেলতো না। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমরা একটা কথা বলতে পারি যে ঠিক আছে, আমরা ছোটবেলায় আমাকেও যখন বাবু মা বা আমি যখন একটা করে জিনিস চাইতাম যে ওটাকে কি বলে, তখনকার দিনে যে হেডফোন দিয়ে যে গান শোনা হতো, টেপ রেকর্ডার না যেটা বলা হয়, আমি এখন এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমাকে ওইটা দাও, আমাকে ক্যাসেট কিনে দাও, টেপ কিনে দাও, আমাকে ডিভিডি কিনে দাও, টিভি কিনে দাও, সব কিছুরই একটা কথা বলতো, এই ক্লাস থেকে এই ক্লাসে ভালো রেজাল্ট করে দেবো। এটাও ঠিক তাই। আজকে আমরা যখন কোনো নাচ গানে অংশগ্রহণ করতাম, তো সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ রাখা হতো, সান্ত্বনা পুরস্কার বলে কোনো জিনিস রাখা হতো, ইউটিউবে যদি বা সান্ত্বনা পুরস্কার বলে কিছু নেই, তো এই ধরনের প্রাইজগুলো রাখা হয়েছে। এটা ক্রিয়েটারের কাছে অবশ্যই একটা দামি, কিন্তু আজকে সিলভার প্লে বাটনের আগে টিন কথাটা বললো বলেই সিলভার প্লে বাটনের মান এতটাই নিচু হয়ে গেল কি? কখনো নয়। টিনেরও যেমন বাজারে দাম আছে, অবশ্যই দাম আছে টিনের, কারণ টিন ছাড়া কিন্তু ব্রোঞ্জ ধাতু তৈরি হতো না। ব্রোঞ্জ ধাতু না হলে বড় বড় এই বিভিন্ন মেশিনের বডি পার্টস তৈরি হতো না, আরও অনেক কিছু তৈরি হতো না ব্রোঞ্জ ছাড়া। তো যাই হোক, এখানে তো আমি পড়াশোনা করাতে আসিনি, একটা কথাই বলতে এসেছি, যার যার জায়গায় সে তার ঠিকই সম্মান পায়, কেউ কারোর সম্মান হানি করতে পারে না। টিনের জায়গায় টিন ধাতু সম্মান থাকে, সম্মান আছে তার, আবার সিলভার জায়গায় সিলভার ধাতুরও সম্মান আছে। আর সিলভার প্লে বাটনকে টিন বললো বলে, টিনের মতন একটা জিনিস বললো বলে সিলভার প্লে বাটনের দাম কখনো কমে যায়নি। আজও একজন ক্রিয়েটারের কাছে সিলভার প্লে বাটন অবশ্যই খুবই মূল্যবান। সিলভার প্লে বাটনকে আজকে আমরা ঘরের কোনো সাজানো একটা ডেকোরেশনের হিসাবে ব্যবহার করতে পারি। বিভিন্ন বড় বড় ক্রিয়েটার, আমি যখন টেকনিক্যাল দাদাদের যখন ভিডিও দেখি, আমি দেখি পেছনে সব সাজিয়ে রেখেছে গোল্ডেন, সিলভার, ডায়মন্ড, কারণ তারা ওগুলো অ্যাচিভ করেছে। তার ওই যে রুমটা, তার যে ওই টেকনিক্যাল দাদার ওই যে রুমটা যেখানে বসে সে ভিডিওটা বানায়, ওই রুমের শোভাটা বর্ধন করছে সে, ঠিক আছে, সেই ঘরের ওটা শোভা বর্ধন করছে। কিংবা কখনো কেউ দেয়ালে, যে দেয়াল আলমারি হয় সেখানে রাখতে পারে, কখনো কেউ শোকেসে সাজিয়ে রাখতে পারে। তো এটাও একটা ক্রিয়েটারের কাছে অনেক বড় জিনিস। কখনোই একটা টিন শব্দটা ব্যবহার হলো বলেই সঙ্গে সঙ্গে সিলভার প্লে বাটন মান কমে গেল, এটা কখনোই নয়। এটা তোমরা সব প্রতিশোধে জ্বলছো, প্রতিশোধে তোমরা একে অপরকে মানে অ্যাটাক করবো, অ্যাটাক করার মনোভাবটা কাটিয়ে দাও, ছেড়ে ফেলো, ইউটিউবটাকে পরিষ্কার হতে দাও, শান্ত হতে দাও। আর তোমরা এইসব করছো বলেই কিছু মানুষ সমালোচনা হতো ভালো লাগতো শুনতে, কিন্তু সেখানে পক্ষপাতিত্ব করে ভিডিও বানাতে বসে গেছে। যা যে সমালোচনা করছে সে এই ব্যাপারটাকে নিয়ে অনেক খতিয়ে দেখুক, তো সেই ক্রিয়েটারকে তখনই বলেছে যখন সেই ক্রিয়েটার তাকে পাটকেলটা মেরেছে। বোঝাতে পারলাম কি তোমাদের জন্য আজকাল কি হচ্ছে? এই যে আগের দিন মানে গতকাল রথ গেল, সোজা রথ একটা রথের দিনের কোনো কিছু একটা মানে ব্লগ পোস্ট করতে পারছি না, কিংবা রথের দিনের কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারছি না, রথের দিনের উপরে কোনো গান গাইতে পারছি না, রথের দিনের যে নানা ধরনের রেসিপি আছে সেই রেসিপিগুলো ঘরে বানিয়েও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আজকাল কি হচ্ছে এই সব ভিডিও বানাতে বসে যাও। নিজেরা পরিষ্কার হও আর ইউটিউবটাকে পরিষ্কার হতে দাও।
সিলভার প্লে বাটনের প্লে বাটন প্রত্যেকটা থিয়েটারের কাছে সম্মানের ছিল, আজও সম্মানের আছে আর পরেও সম্মানের থাকবে।